কাম ব্যাক অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রডের কাজ অনুসারে ল্যাপিং তো আসলে ল্যাপিং জিনিসটা কি ল্যাপিং হচ্ছে দুটি রডের সংযোগস্থলে যে জয়েন্ট দেওয়া হয় সেই জয়েন্টটা হচ্ছে ল্যাপিং সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষা ল্যাপিং ল্যাপিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে সেটা হচ্ছে কম্প্রেশন জোন আর একটা হচ্ছে ট্যাংশন জোন এই দু প্রকার ল্যাপিং হয়ে থাকে তো কোন প্রকারে কত পার্সেন্ট আপনারা কত কতটুকু ল্যাপিং দিবেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো কম্প্রেশন জুন সাধারণত তিনটা হয় তিন ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে কলাম শেয়ারওয়াল বা লিফ্ট ওয়াল এই তিনটা হচ্ছে কম্প্রেশন জুনের কাজ তো এখানে আপনারা সাধারণত ফোর্টি ডায়া ফোর্টি ডি পর্যন্ত আপনাদেরকে ল্যাপিং ব্যবহার করতে হবে ফোর্টি ডি বলতে এখানে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো একটু পরে তো ফোর্টি ডায়া বলতে কতটুকু বোঝাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আরেকটা হচ্ছে ট্যাংশন জোন ট্যাংশন জোন সাধারণত হচ্ছে বিম বা স্লাব বিম বা স্লাবের ক্ষেত্রে আপনাদেরকে সিক্সটি ডায়া পর্যন্ত সিক্সটি ডায়া পর্যন্ত আপনাদেরকে ল্যাপিং ব্যবহার করতে হবে তো এখন সিক্সটি ডায়া বলতে কি বোঝাচ্ছে সেটা আমি বিস্তারিত দেখাবো এখানে তো কলামে সাধারণত ষোলো বিশ বাইশ পঁচিশ এবং বত্রিশ মিলি রড ব্যবহার করা হয় তাহলে ল্যাপিংয়ের পরিমাণ কতটুকু হবে তো ধরুন আপনি যদি ষোলো মিলি রড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে যেহেতু এখানে চল্লিশ ডায়া পর্যন্ত আপনাকে ল্যাপিং দিতে হবে তাহলে ষোলো দ্বারা চল্লিশকে আপনার গুণ দিবেন যত হয় তত মিলি আপনাকে ল্যাপিং ব্যবহার করতে হবে ঠিক তেমনই এখানে সম্পূর্ণ মিলিগুলো দেওয়া রয়েছে কত মিলি ডায়ার রড কত কতটুকু আপনাকে ল্যাপিং দিবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে যেমন যদি আমরা পঁচিশ মিলিমিটার রড ব্যবহার করি সেক্ষেত্রে চল্লিশ ডায়ার যদি হয় সেক্ষেত্রে এক হাজার মিলিমিটার অর্থাৎ তিন ইঞ্চি তিন দশমিক তিন ফিট আট ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আপনাদেরকে ল্যাপিং ব্যবহার করতে হবে তো এখন ল্যাপিং আবার সাধারণ বিমে সাধারণত ষোলো বিশ বাইশ এবং পঁচিশ মিলিও ব্যবহার করা হয় তো বিমের ক্ষেত্রে ঠিক একই হিসাব হবে আপনার বিমের ক্ষেত্রে হিসাবটি ঠিক এমনই এখানে যেটা দেওয়া হয়েছে যদি সেটা আপনার ডিপেন্ড করবে কত মিলি রড আপনি ব্যবহার করতেছেন ধরুন বাইশ মিলি রড যদি হয় সেক্ষেত্রে বাইশ গুণন সিক্সটি হবে অর্থাৎ যেহেতু বিমের ক্ষেত্রে সিক্সটি ডায়া পর্যন্ত আপনাদেরকে ল্যাপিং দিতে হবে সেক্ষেত্রে বাইশ মিলি রড হলে তেরোশো বিশ মিলিমিটার পর্যন্ত আপনাকে ল্যাপিং দিতে হবে এবং স্লাবের ক্ষেত্রে দশ থেকে বারো মিলি রড ব্যবহার করা হয় সেই জন্য আপনাকে স্লাবের ক্ষেত্রে কিছুটা ল্যাপিংয়ের পরিমাণ কমে যায় অর্থাৎ সাইড ডায়া সেজন্য স্লাবের ক্ষেত্রেও কিন্তু আপনার সাইড ডায়া পর্যন্ত আপনাকে ল্যাপিং দিতে হবে তবে কাজের ক্ষেত্রে কিছু কিছু এদিক এদিক করা যায় তো সাধারণত ল্যাপিং ল্যাপিং স্লাবের ক্ষেত্রে ল্যাপিং এইটাই হয়ে থাকে বারো মিলি রন ব্যবহার করা হয় সেই জন্য সাইডগুন বারো প্রায় সাতশো বিশ মিলিমিটার পর্যন্ত সাতশো বিশ মিলিমিটার পর্যন্ত আপনাকে ল্যাপিং ব্যবহার করতে হবে তো ল্যাপিংয়ের হিসাবটি যদি এটি আপনারা একটু ব্র্যান্ডে রাখেন তাহলে যে কোনো কাজ করতে আপনার অনেকটা সুবিধা হবে যে কোন কাজের ক্ষেত্রে কী পরিমাণ ল্যাপিং দেবেন সেটা তো আশা করি এই ল্যাপিংয়ের হিসাবটা আপনারা নোট করে রাখবেন তাহলে কাজের ক্ষেত্রে আপনাদের অনেকটা সুবিধা হবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন আল্লাহে